গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে সকাল সকাল এখানে খুবই বৃষ্টি হচ্ছে, কি রান্না করবো আজকে সেটাই ভাবছি। দেখতে থাকো আজকে পুরো ব্লগটি। টাটা। সো অনিকের আজকে ব্রেকফাস্টে ম্যাগি চটপট বানিয়ে ফেলি, কারণ ও আজকে তাড়াতাড়ি বেরিয়ে যাবে বলেছে। আগের থেকে ম্যাগি মশলাটা আমি জলে গুলিয়ে নিয়েছি, তারপর লাস্টে দিয়ে দিচ্ছি, একটু ফুটিয়ে নেব, তারপর হয়ে যাবে চটপট, ওকে ব্রেকফাস্টে দিয়ে দেব। ওকে খাবারটা দিয়ে আসি, রেডি হয়ে গেছে, চলো। সো ফ্রেন্ডস, আমিও ব্রেকফাস্ট করে নিচ্ছি, বাই। হঠাৎ বৃষ্টি নেমেছে আর এই বৃষ্টিতে গরমটা আরো বাড়িয়ে দেয়। জামা কাপড়গুলো গুছাতে হবে। হাই এভরিওয়ান, এখন জামা কাপড়গুলো গুছাতে হবে, বাড়ির থেকে নিয়ে এসেছি। আর আজকে অনেক অফিসের কিছু ভিডিও করেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো সেই ভিডিওগুলো আর আমি কাজগুলো করতে থাকি। আমার আজকে মার্কেট ভিজিট ছিল, তো এখন মার্কেট ভিজিট একটা সাইট কমপ্লিট হয়েছে। এবার আমরা একটা জায়গায় লাঞ্চ করতে যাচ্ছি, চলো দেখাবো তোমাদের কোথায় লাঞ্চ করতে যাচ্ছি। আমরা এসে পড়েছি পাটনার বার্গার কিংয়ে, এখানেই আজকে আমরা লাঞ্চ করব। বার্গার খাওয়ার ইচ্ছা হয়েছে, বেশ সুন্দর জায়গাটা, অনেক বড় ক্যাফেটা। আমরা বার্গার, ফ্রেঞ্চ ফ্রাইজ আর পেপসি অর্ডার করেছি। সো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে ডেকোরেট করা। সো চলো ফ্রেন্ডস, খাওয়া দাওয়া করা যাক। সো ফ্রেন্ডস, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার বেরিয়ে পড়লাম, আর একটা সাইটে যাওয়ার আছে। অফিস থেকে বেরোনোর পথে দেখি এখানকার গণেশ বিসর্জন হচ্ছে। সো পাটনার এটা প্রথম গণেশ বিসর্জন দেখা আমার, তোমরাও দেখো ফ্রেন্ডস কেরম করে হয়। খুব ছোট করে হচ্ছে কিন্তু খুব সুন্দর। সো ফ্রেন্ডস, আমার জামা কাপড় গুছানো কমপ্লিট, অনেকের ভিডিও দেখে তোমাদের কেমন লাগলো জানাবে। আজকে সকাল থেকে কোনো কিছু করার মানে এনার্জি পাচ্ছি না, জানি না কেন। আর এখানে তো সকালবেলা খুবই বৃষ্টি হয়েছে, এখন রৌদ্র উঠেছে, আমি এখনও লাঞ্চ করিনি, বাজে দুটো, লাঞ্চটা করিনি, তারপর কথা হচ্ছে তোমাদের সাথে। হাই এভরিওয়ান, আজকে লাঞ্চে আমার ভাত ভাজা আর ডিমের অমলেট। ভাতটা অ্যাকচুয়ালি কালকে রাত্রেবেলা বানিয়েছিলাম, তো সেটা একটু রয়ে গেছিলো, সেটাকে ভেজে নিয়েছিলাম আর ডিমের অমলেট করেছি। আর কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, তোমরাও চাইলে বাড়িতে বানাতে পারো। হাই এভরিওয়ান, গুড ইভিনিং। এই হাঁটতে বেরোলাম, দুই তিনবার হেঁটে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। সো ফ্রেন্ড, এখন হাঁটছি। আজকে ভেবেছিলাম বাইরে বেরোবো কিন্তু যেতে পারিনি, কিছু অসুবিধা ছিল। আর এখন হেঁটে ঘরে ঢুকবো, অনেকও চলে আসবে বলেছে, চলো ঘরে গিয়ে কথা হচ্ছে। টাটা। তো ফ্রেন্ড, রান্নাঘরে চলে এসেছে, এখন বসিয়েছি আলু সিদ্ধ, ডিম সিদ্ধ আর ভাত, গরম গরম খাবো, চলো এখন রান্নাটা করে নিই, তারপর কথা হচ্ছে। ডিম সিদ্ধ বসিয়েছি আর ভাতে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। আজ ডিনারে আছে আলু সিদ্ধ, ভেন্ডি ভাজা, ডিম আর ডাল।
সিম্পল খাবার তাড়াতাড়ি খেয়ে নি। এভরিওয়ান গুড নাইট বলতে চলে এসেছি বুঝতেই পারছো। আর আমাদের ব্লগ দেখার জন্য অনেক থ্যাংক ইউ তোমাদেরকে। যদি আজকের ব্লগে কিছু ভালো লাগে থাকে প্লিজ ডু সাবস্ক্রাইব এন্ড শেয়ার। কালকে আবার দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট।